নাম দীপ্তার্ঘ্য দাস, আমি বজরপুর রামকৃষ্ণ হাই স্কুল থেকে এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছি। আমি 492 নাম্বার পেয়েছি 500 মধ্যে। তো আমার বাড়ি উত্তর খামার, ভগবানপুর 2 ব্লক, কন্টেই সাব ডিভিশন, পূর্ব মেদিনীপুর জেলা। কার অবদান বেশি? মানে শিক্ষকদের তো অবদান ছিলই, মা বাবাও হেল্প করেছেন, তবে সবচেয়ে বেশি বলতে গেলে আমার মা। মা কি করেন? মা প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাবা? বাবা ল্যাব টেকনিশিয়ান, প্যাথোলজির। ভাই আছে? হ্যাঁ ভাই আছে, ছোট ভাই, 2.5 বছর বয়স তার। দিনে কত ঘন্টা করে পড়তে? মানে নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, যেদিন যেমন ইচ্ছে 2-4, কোনো দিন আবার 10 ঘন্টাও হয়ে যেত, তো ঘরে 6-7 ঘন্টা হবে যদি ধরি। ভবিষ্যতে কী হওয়ার? আমি ইতিমধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বলতে নিট দিয়েছি, ওইদিকে একটা লক্ষ্য তো আছে, বাবা মায়ের ইচ্ছা আমি যাতে ডাক্তার হই, তার পরবর্তীকালে আমার নিজের একটা ইচ্ছা আছে IAS হওয়ার, তো ওইদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমি ইতিমধ্যে নিট পরীক্ষা দিয়ে এসেছি, মানে ডাক্তারি দিকে আছে, তা বাদেও আমার পরবর্তীকালে মানে IAS বা ওরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে, দেশসেবার দিকে একটা আছে, লক্ষ্য আছে। আমার একটা ছোট ভাই আছে, বাবা প্যাথোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান। মানে ইতিমধ্যে আমি যেটা মেডিকেল এন্ট্রান্স এক্সাম ওটা দিয়ে এসেছি, তো এখন ওইদিকে আছি, আমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম যেটা, হ্যাঁ ওটার ফলে ডাক্তারি দিকে আছি, এবং পরবর্তীকালে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে, মানে IAS, হ্যাঁ IAS IAS হওয়ার ইউপিএসসি ইচ্ছা আছে। আপু 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 আপু